সমুদ্রকে রক্ষা করতে পারলে রক্ষা হবে প্রকৃতি ও পরিবেশ, এমন উক্তিকে ধারণ করে সৈকতের বালির উপর নির্মিত প্লাস্টিকের 5টি ভাস্কর্য দিয়ে দেখানো হয়েছে মানুষের আবাসস্থল, সেটা হোক বাসাবাড়ি কিংবা আবাসিক হোটেল। সেখান থেকে প্লাস্টিকের বর্জ্য ফোয়ারার আকারে বেরিয়ে ভূমিতে, জলাশয়ে তথা সমুদ্রে গিয়ে পড়ে এবং জাহাজের মতো ভাসতে থাকে। সামুদ্রিক মাছ, জলজ প্রাণী, গাংচিল, পাখি তাদের খাবার মনে করে গলাধকরণ করে এসব প্লাস্টিক, ফলে গলায় আটকে প্রাণী ও পাখিগুলোর মৃত্যু ঘটে। বড় বড় প্লাস্টিকের টুকরো ও পরিত্যক্ত জালে আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় কচ্ছপের। মরে পড়ে থাকা মাছ কিংবা গাংচিলের পেটে ছোট ছোট প্লাস্টিকের বোতল আর টুকরোগুলো বলে দেয় অসচেতনভাবে ফেলে দেওয়া যত্রতত্র প্লাস্টিক দূষণে নির্মমভাবে কতটা ধ্বংস হচ্ছে এই জীববৈচিত্র্য। প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে প্লাস্টিকের নমুনা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আয়োজকরা বলছেন, প্লাস্টিক বর্জ্য সংরক্ষণের মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধি, ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব, যা এই প্রদর্শনীর মাধ্যমে একটি বার্তা দেওয়ার কথা জানায় বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রদর্শনীর মাধ্যমে আমরা আসলে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করেছি, যে আমরা যে প্লাস্টিকগুলো ব্যবহার করছি এটার মধ্যে কিন্তু একটা শৈল্পিক ব্যাপার আছে, এবং সেটা কিন্তু আমরা এখানে প্রদর্শনের চেষ্টা করেছি। প্লাস্টিক ব্যবহারের ফলে পরে যে আমরা যত্রতত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলছি, এতে যে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। আমরা যদি এজ এ পর্যটন হিসেবে ঘুরতে আসার পরে নিশ্চয় জায়গায় যদি প্লাস্টিক ইউজ করার পরে আমরা যদি নিশ্চয় জায়গায় ফেলি, তাহলে আমার মনে হয় এটা প্লাস্টিকগুলো যত্রতত্র ব্যবহার হবে না, নষ্ট হবে না পরিবেশের জন্য। প্লাস্টিক কীভাবে পরিবেশকে হুমকির সম্মুখীন করতেছে, কীভাবে আমাদের বাস্তুসংস্থানকে নষ্ট করতেছে, সেটা আমরা বুঝতে পারি না বলে আমরা একটা ভিজুয়ালাইজ করার জন্য আমাদের এই কার্নিভাল। প্রথম মেসেজ হচ্ছে রিইউজেবল প্লাস্টিক বাড়ানো। ফার্স্ট থিং হচ্ছে প্লাস্টিক অ্যাকচুয়ালি বন্ধ করা সম্ভব না, আর ওয়ান টাইম প্লাস্টিক কমানো। বিশেষ করে আমরা ফ্যাশনের নামকে যেমন পুছিলাম যে কচ্ছপ দিচ্ছেন, সব ওয়ান টাইম কাপ দিয়ে তৈরি। প্রতি বছরই আমরা করতে চাই, যতদিন পর্যন্ত আমাদের জেলা প্রশাসন আমাদের অনুমতি দিবে আমরা করবো। সমুদ্র সৈকতে পর্যটকরা ভ্রমণে আসেন, তারা প্লাস্টিক বর্জ্যগুলো যত্রতত্র ফেলার কারণে সাগরে গিয়ে পরিবেশ দূষণ হচ্ছে এবং জলজ প্রাণীর উপর বিরূপ প্রভাব পড়ছে। এগুলো থেকে সচেতন করার জন্য এই উদ্যোগের কথা জানান কক্সবাজার জেলা প্রশাসক। পর্যটকরা আসেন, তারা বিভিন্ন ধরনের প্লাস্টিক তারা ব্যবহার করেন এবং সেগুলো তারা যত্রতত্র তারা ফেলে দেয়। প্লাস্টিক যত্র তৈরি করা হয়েছিল এবং একটি পর্যায়ে এটি কিন্তু শুধুমাত্র যে প্লাস্টিক বিষয়ে সচেতনতা রূপ সেটি নেই, এটি কিন্তু একটি পর্যটন স্পটেও কিন্তু একটি রূপান্তরিত হয়েছে। কাজে আমাদের এবার যে আমাদের যে আয়োজনটি, যে থিম নিয়ে, যে নতুন একটি থিম, এই থিম নিয়ে যে আয়োজনটি, আমি মনে করি যে এটি পর্যটকদের মধ্যে সচেতনতা তৈরিতে একটি ভূমিকা পালন করবে। প্রতি বছর সারা বিশ্বে 400 মিলিয়ন টন প্লাস্টিক পণ্য উৎপাদিত হয়। এই প্লাস্টিকগুলোর মধ্যে প্রতি বছর আনুমানিক 8 মিলিয়ন থেকে 10 মিলিয়ন টন নানাভাবে সাগর মহাসাগরে নির্গত হয়। প্লাস্টিক বর্জ্য সমুদ্রের ওপর দানবীয় অত্যাচার থেকে জনসাধারণকে সচেতন করতে বিশ্বের বিভিন্ন দেশে এ কর্মসূচি চালু রয়েছে। কক্সবাজারেও এ কর্মসূচি চালু রাখায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 9।